ছয়ের দাগের নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একের অঙ্কটা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটারের বেশি। তাহলে আমরা ধরছি প্রস্থ সমান x মিটার। ধরি প্রস্থ সমান x মিটার, তাহলে অতএব দৈর্ঘ্য সমান কত হবে? অতএব দৈর্ঘ্য সমান x+3 মিটার। তাহলে আয়তক্ষেত্রে কর্ণ সমান কত হবে? তাহলে সুতরাং আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে x+3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার মিটার। তো এখানে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার দেওয়া আছে। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে 15 মিটার। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে রুট ওভার x+3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার সমানই হচ্ছে 15। আর এটাকে যদি আমরা সরল করে নিই, বর্গ করে নিই, তাহলে x+3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু এটা 225 হয়ে যাবে। তাহলে উভয় পাশের বর্গ করি। এরপরে এটা যদি একটু সরল করি, তাহলে x² + 6x + 9 + x² ইকুয়াল টু 225। আর 2x² + 6x + 9 - 225 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 2x² + 6x, তার এখানে হচ্ছে 216 ইকুয়াল টু 0। তাহলে আর যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে 2x² + 3x - 108 ইকুয়াল টু 0। আর x² + 3x - 108 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ছয়ের দুই একটা বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি 20 টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আমরা ধরছি, ধরি লোকটি 1 কিগ্রা চিনি ক্রয় করে। তো এখন বলছে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেন, যদি 20 টাকায় আরো 4 কিগ্রা বেশি পেতেন, তবে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে শর্তানুসারে আমরা এখানে লিখতে পারব, শর্তানুসারে তাহলে 80 টাকায় এক্স কিগ্রা চিনি পাওয়া যাচ্ছে, তো প্রতি কিগ্রার দাম কী হবে? 80/x।
আবার 80 টাকায় পাওয়া যাচ্ছে x প্লাস 4 কিগ্রা, তখন দাম হবে 80 বাই x প্লাস 4। তাহলে কিগ্রা প্রতি দাম কত কমছে? 1 টাকা। তাহলে সমানেই 1। তাহলে ওর তাহলে 80 ইন্টু 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 4 ইকুয়াল টু 1, অর 80 ইন্টু তাহলে এখানে আমরা সেকেন্ড ব্রেকার দিয়ে দেবো, তাহলে x ইন্টু x প্লাস 4, তাহলে এখানটায় হচ্ছে x প্লাস 4 মাইনাস 8 ইকুয়াল টু 1, আর এখানে x x কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি উপরে 320 বাই এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 1, আর আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 320, আর এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.1-এ একের থেকে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে দেখি। তাহলে একের একেরটা আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ঘাত 2, তাহলে সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিতীয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ ঘাত 5 রয়েছে, তাহলে সুতরাং এটা দ্বিঘাত হচ্ছে না। এরপর তিনেরটা টু এক্স ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটাকে যদি সরল করা যায় তাহলে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x এর সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, সুতরাং এটাও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আর চারের যেটা রয়েছে 2x মাইনাস 1, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত একই আছে, সুতরাং এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে দুইয়ের একেরটা এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6, তাহলে বলছে নিচের সমীকরণগুলি কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। তাহলে এই সমীকরণে যদি আমরা সরল করি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6, অর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6x, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0, আর এক্স স্কোয়ার মাইনাস 7x
प्लस वन इक्वल टू जिरो तेल एखे हमें देखते पासी एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जिरो आकार प्रकाश करते जेखने हमारा ए नॉट इक्वल टू जिरो अर्थात एर मान जो जिरो है ये पदटा थकबे ना सूतरा ये आकार लेखा जाए। দুইটা বলছে x প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু এক্স কিউ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ঘাত তিন হয়ে গেল সুতরাং এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা যাচ্ছে না। তিনেরটা তাহলে তিনেরটা রয়েছে এক্স স্কোয়ার माइनस सिक्स रूट ओवर एक्स प्लस टू इक्वल टू जिरो एखे हमें देखते हमारे आकार एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जिरो किंतु एखे हमें देखते रूट ओवर एक्स रही सूतरा এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে না। চারের যে অঙ্কটা রয়েছে এক্স মাইনাস টুর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটা রয়েছে তো এটাকে যদি সরল করি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর হচ্ছে ডান দিকে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটা কোনটাই থাকছে না এটা এক ধরনের অভেদ তো এখানে এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লেখা সম্ভব হচ্ছে না তাহলে এখানে কেবলমাত্র একের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাচ্ছে। এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস টু ইকুয়াল টু জিরো এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাকে এরকম লিখতে পারি এক্স এস কিউ এর হোল স্কোয়ার মাইনাস তাহলে এক্স এস কিউ মাইনাস টু তাহলে এখানে আমরা এই এক্স এস কিউ এর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে তাহলে বলছে চলের কোন ঘাতের জন্য তাহলে চলের এখানে ঘাত কত হচ্ছে তিন তাহলে চলের তিন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ হবে এরপরে চারের দাগে বলছে চারের দাগে এক যে এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি তাহলে দ্বিঘাত সমীকরণ যখন হবে না অর্থাৎ এখানে কোনো এক্স এর পাওয়ার দুই থাকবে না তাহলে এক্স এর পাওয়ার কখন দুই থাকবে না যদি এ মাইনাস টু ইকুয়াল টু যদি জিরো হয় তখন এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারটা জিরো হয়ে যাবে
সুতরাং এ মাইনাস টু ইকুয়াল টু জিরো অর এ ইকুয়াল টু টু, অর্থাৎ এর দুই মানের জন্যে সমীকরণটি দ্বিঘা থাকবে না। দুই একটা বলছে এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স, তাহলে এক্ষেত্রে এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স নট ইকুয়াল টু ফোর কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে আমরা বজ্রগুণন করি, তাহলে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর মাইনাস এক্স অর থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, এটাই সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ। তিনের অঙ্কটা বলছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকুয়াল টু এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস টু, এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে ডান দিকটা যদি সরল করি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ প্লাস টু আর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস চোদ্দ। তাহলে এটাকে যদি আমরা পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সেভেন এক্সটা উভয় দিকেই আছে কেটে যাচ্ছে, সেভেন এক্স মাইনাস সেভেন এক্স আর প্লাস তেইশ মাইনাস চোদ্দ ইকুয়াল টু জিরো, আর টু এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এক্স, না টু এক্স স্কোয়ার প্লাস নাইন ইকুয়াল টু জিরো, তাহলে এটাই হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে প্রকাশ। পরে চারের অঙ্কটা হচ্ছে এক্স প্লাস টুর হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার জিরোর সহগ বের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে এটা হচ্ছে এক্স এর হোল কিউব এ প্লাস বি হোল কিউব ভাঙছি প্লাস থ্রি ইন্টু এক্স এর হোল স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু এর হোল স্কোয়ার প্লাস টু এর হোল কিউব, এদিকে হচ্ছে এক্স এস কিউব মাইনাস এক্স আর এক্স কিউব, এখানে হচ্ছে তাহলে সিক্স এক্স স্কোয়ার, এখানে হচ্ছে বারো এক্স প্লাস এইট, ডান দিকে এক্স কিউব মাইনাস এক্স এক্স কিউব এক্স কিউব কেটে যাচ্ছে আর সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো হচ্ছে
और 6x² प्लस 13x प्लस 8 इक्वल टू 0 তাহলে এখানে চাইছে তাহলে এক্স স্কয়ারের সহগ তাহলে এক্স স্কয়ারের সহগ সমান হচ্ছে সিক্স এক্স এর সহগ থার্টিন তেরো আর এক্স টু দি পাওয়ার জিরো সহগ সমান হচ্ছে এইট পাঁচের দাগের অঙ্কে নিচে বিবৃতিগুলির থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি তাহলে পাঁচের একের অঙ্কটা হচ্ছে বলছি 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে ধরি একটি অংশ সমান এক্স অতএব অপর অংশ সমান কত হবে তাহলে অপর অংশ সমান 42 - x তাহলে এখানে বলছে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি তাহলে x² ইকুয়াল টু 42 - x আর x² তাহলে এটাকে আমরা এদিকে যদি নিয়ে আসি x - 42 ইকুয়াল টু 0 এটাই হবে দ্বিঘাত সমীকরণ দুইয়ের অঙ্কটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 তাহলে ধরি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দয় একটা ধরছি 2x - 1 আর একটা হচ্ছে 2x + 1 তাহলে বলছি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 তাহলে তো এই আমরা লিখতে পারি 2x - 1 2x + 1 ইকুয়াল টু 143 আর এটাই প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে 4x² - 1 ইকুয়াল টু 143 আর 4x² - 1 মাইনাস 143 ইকুয়াল টু 0 আর 4x² - 144 ইকুয়াল টু 0 আর x² তাহলে 4×3=1,424 তাহলে x² - 0 ইকুয়াল টু x² - 36 ইকুয়াল টু 0 এটাই দ্বিঘাত সমীকরণ তিনের অঙ্কটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 তাহলে ধরি ক্রমিক সংখ্যা দয় এক্স আর এক্স প্লাস ওয়ান তাহলে এখানে বলছে
সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে সংখ্যা বর্গের সমষ্টি 313। অতএব এক্স এর হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়াল টু 313। আর আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 313। আর টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস 313 ইকুয়াল টু 0। আর টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস হচ্ছে 312। আর এখানে যদি দুই কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এখানে হচ্ছে 15 × 3 156 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল এবং ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগত। তাহলে দুটি স্টেশনের দূরত্ব হচ্ছে 1 কিমি। দুটি স্টেশনের দূরত্ব এটা 300 কিমি দেওয়া আছে। এখন বলছে সমবেগে যাচ্ছে, বেগটা দেওয়া নেই, ধরি ট্রেনের বেগ হচ্ছে ঘন্টায় 1 কিমি। ধরি ট্রেনটির বেগ সমান 1 কিমি প্রতি ঘন্টা। তাহলে বলছে 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগত। তাহলে প্রথম ক্ষেত্রে কত সময় লাগছে? 300/x। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি তাহলে স্টেশন দুটির দূরত্ব 300 কিমি আর সমবেগ হচ্ছে 1 কিমি, তাহলে সময় কত লাগবে? 300/x, এই ঘন্টা। আবার পরে গতিবেগ 5 কিমি বেশি হচ্ছে, তাহলে তখন হবে 300/x+5। তাহলে গতিবেগ বেশি হওয়ার জন্য 2 ঘন্টা সময় কম লাগে, অর্থাৎ সমান 2 হবে। এটাই হবে সমীকরণ। এরপর এই সমীকরণটাকে যদি আমরা সরল করি তাহলে 300, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 মাইনাস এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, আর তাহলে এখানে হচ্ছে 1500/x² + 5x ইকুয়াল টু 2। তাহলে বর্জগ্রহণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, তাহলে যেহেতু 2 আছে তাহলে 2x² + 10x ইকুয়াল টু 1500। আর 2x² + 10x - 1500 ইকুয়াল টু 0। আর এখানে যদি আমরা 2 কমন করি তাহলে আমরা পাচ্ছি x² + 5x - হচ্ছে
सात दुने चौदह पाँच दुने दस साढ़े सात सौ और एक्स स्क्वायर प्लस फाइव एक्स माइनस सात सौ पचास इक्वल टू जीरो এটাই হচ্ছে এর দ্বিঘাত সমীকরণ। চার অঙ্কটায় বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ। তাহলে ধরি তিনি এক্স টাকায় ঘড়িটি ক্রয় করেন, তাহলে এক্স টাকায় ক্রয় করলে লাভ করবেন কত এক্স পার্সেন্ট? তাহলে ওতে লাভ করেন এক্স পার্সেন্ট। তাহলে এক্স টাকায় যদি এক্স পার্সেন্ট লাভ করেন তাহলে মোট কত লাভ হচ্ছে? তাহলে একশো টাকায় লাভ করেন এক্স টাকা, এক টাকায় লাভ করেন এক্স বাই একশো টাকা, আর এক্স টাকায় লাভ করেন এক্স ইনটু এক্স বাই একশো, সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই একশো টাকা। তাহলে শর্তানুসারে আমরা কি পাবো? তাহলে শর্তানুসারে তিনি ঘড়ি বিক্রি করছেন তিনশো ছত্রিশ টাকায়, তাহলে শর্তানুসারে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই একশো ইকুয়াল টু তিনশো ছত্রিশ, এটা আমরা সমীকরণ পাচ্ছি। আর এটাকে স্মরণ করলে তাহলে একশো এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু তিনশো ছত্রিশ, আর আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস একশো এক্স ইকুয়াল টু এত, আর এক্স স্কোয়ার প্লাস একশো এক্স মাইনাস ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে এর দ্বিঘাত সমীকরণ। স্রোতের বেগ ঘন্টায় দুই কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ হচ্ছে দু কিমি ঘন্টা, স্রোতের বেগ দু কিমি পার ঘন্টা, আর ধরি নৌকার বেগ সমান এক্স কিমি ঘন্টা। তাহলে স্রোতের বেগ দু কিমি ঘন্টা এবং নৌকার বেগ যদি এক্স কিমি ঘন্টা হয় তাহলে অনুকূলে বেগ কত হয়? তাহলে অনুকূলে বেগ হয় এক্স প্লাস টু কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে বেগ হবে এক্স মাইনাস টু কিমি প্রতি ঘন্টা। তাহলে এখানে বলছে স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, তাহলে স্রোতের অনুকূলে একুশ কিমি যাচ্ছে আগে, তাহলে একুশ বাই এক্স প্লাস টু প্লাস আবার সেই রাস্তায় সে ফিরে আসছে, তাহলে সেই পথে যেহেতু ফিরে আসছে একুশ বাই, তখন বেগ হবে এক্স মাইনাস টু, তাহলে মোট সময় লাগছে
10 ঘন্টা তাহলে সমান হচ্ছে 10 এরপর এটাকে যদি আমরা সরল করি তাহলে 21 ইনটু তাহলে x প্লাস 2 x মাইনাস 2 তাহলে এই জায়গায় পাচ্ছি x মাইনাস 2 এখানে পাচ্ছি x প্লাস 2 ইকুয়াল টু 10 তাহলে 2 2 কেটে যাচ্ছে তাহলে উপরে হচ্ছে তাহলে হচ্ছে 2x তাহলে হচ্ছে 42x আর তলায় হচ্ছে x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10 বাই 1 তাহলে বজ্রগুণন করলে আমরা পাচ্ছি 10x স্কয়ার মাইনাস 40 ইকুয়াল টু 42x আর 10x স্কয়ার মাইনাস 42x মাইনাস 40 ইকুয়াল টু 0 তাহলে এটাই হচ্ছে এর দ্বিঘাত সমীকরণ ছয় অঙ্কটা বলছে আমাদের বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে তাহলে বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে তাহলে ধরি মহিমের বাগান পরিষ্কার করতে 1 ঘন্টা সময় লাগে তাহলে ধরি বাগান পরিষ্কার করতে মহিমের 1 ঘন্টা সময় লাগে তাহলে ওতে মজিদের সময় লাগবে তাহলে মজিদের সময় লাগবে 1 প্লাস 3 ঘন্টা যেহেতু 3 ঘন্টা সময় বেশি লাগে তাহলে ওরা একত্রে 1 ঘন্টায় করে ওরা একত্রে 1 ঘন্টায় করে তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 3 এই অংশ তাহলে বলছে উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি শর্তানুসারে 2 ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই x প্লাস 3 ইকুয়াল টু 1 অর্থাৎ সমস্ত কাজ সমান এক অংশ আর আমরা পাচ্ছি তাহলে x ইন্টু x প্লাস 3 তাহলে x প্লাস 3 প্লাস x ইকুয়াল টু 1 আর উপরে হচ্ছে তাহলে 2x প্লাস 3 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 1 বাই 1 আর আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x সমান আমরা পাচ্ছি 4x প্লাস 6 আর পক্ষান্তর করলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0 আর এক্স স্কোয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0 এটাই হচ্ছে এর দ্বিঘাত সমীকরণ তাহলে এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে
দশক স্থানীয় অঙ্ক সমান ধরি দশক স্থানীয় সংখ্যা সমান হচ্ছে এক্স, তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে? অতএব একক স্থানীয় সংখ্যা সমান এক্স প্লাস সিক্স, এটা আমরা পাচ্ছি। অতএব সংখ্যাটি হবে, তাহলে সংখ্যাটি সমান, তাহলে দশক স্থানীয় সংখ্যা এক্স আছে টেন ইন্টু এক্স প্লাস একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস সিক্স, এটা হচ্ছে তাহলে সমান টেন এক্স প্লাস এক্স প্লাস সিক্স সমান টেন এক্স, না তাহলে ইলেভেন এক্স হয়ে যাচ্ছে, ইলেভেন এক্স প্লাস সিক্স, তাহলে সংখ্যাটি হচ্ছে ইলেভেন এক্স প্লাস সিক্স। এখানে বলছে যে অঙ্কদের গুণফল সংখ্যাটি চেয়ে বারো কম, অঙ্কদের গুণফল, অঙ্কদের গুণফল সংখ্যাটি চেয়ে বারো কম, সংখ্যাটির চেয়ে বারো কম, তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অঙ্কদের গুণফল মানে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, আর এটা বলছে অঙ্কদের গুণফল সংখ্যাটি চেয়ে বারো কম, তাহলে সংখ্যাটি চেয়ে বারো কম, তাহলে আমরা এদিকে বারো যোগ করছি আর ওদিকে হচ্ছে ইলেভেন এক্স প্লাস সিক্স, আর আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস বারো ইকুয়াল টু ইলেভেন এক্স প্লাস সিক্স, তাহলে পক্ষান্তর করে আমরা পাচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস টুয়েলভ মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, আর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এরপরে আটের অঙ্কটা রয়েছে, আটের অঙ্কে বলছে ৪৫ মিটার দীর্ঘ ও ৪০ মিটার প্রশস্ত একটি আয়ত ক্ষেত্রকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল ৪৫০ বর্গ মিটার, তাহলে রাস্তার চওড়া কত সেটা দেওয়া নেই, ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, তাহলে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, তাহলে রাস্তা যদি এক্স মিটার চওড়া হয় তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হবে? তাহলে অতএব রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য সমান, রাস্তার এমনি বাগানের দৈর্ঘ্য আছে ৪৫, তাহলে ৪৫ প্লাস টু এক্স মিটার, ওইদিকে এক্স করে বাড়বে, আবার রাস্তা সহ বাগানের প্রস্থ হবে ৪০ প্লাস টু এক্স, এই মিটার হচ্ছে, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান হচ্ছে
পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু চল্লিশ প্লাস টু এক্স বর্গ মিটার। আবার শুধু বাগানের ক্ষেত্রফল, আবার শুধু বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ বর্গ মিটার, তাহলে চার পাঁচে কুড়ি, চার চারে ষোলো, আঠারোশো বর্গ মিটার। তাহলে এখানে বলে দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল চারশো পঞ্চাশ বর্গ মিটার। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে আমরা লিখতে পারি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মাইনাস বাগানের ক্ষেত্রফল সমানেই রাস্তার ক্ষেত্রফল। তাহলে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স চল্লিশ প্লাস টু এক্স চল্লিশ প্লাস টু এক্স মাইনাস আঠারোশো সমানই হচ্ছে চারশো পঞ্চাশ। পর আমরা কি পাচ্ছি? তাহলে এটি যদি সরল করি তাহলে হচ্ছে আঠারোশো মাইনাস হচ্ছে না প্লাস নব্বই এক্স, এটা আমরা পাচ্ছি। আর এখানে পাচ্ছি প্লাস আশি এক্স, তাহলে আশি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস আঠারোশো ইকুয়াল টু চারশো পঞ্চাশ। তাহলে এখানে আঠারোশো আঠারোশো কেটে যাচ্ছে, পর আমরা পাচ্ছি এখানে ফোর এক্স স্কোয়ার, তাহলে আশি নব্বই যোগ করলে হচ্ছে একশো সত্তর ইকুয়াল টু চারশো পঞ্চাশ। আর ফোর এক্স স্কোয়ার প্লাস একশো সত্তর এক্স মাইনাস চারশো পঞ্চাশ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যদি দুই দিয়ে দুই কমন করি তাহলে টু এক্স স্কোয়ার, তাহলে এখানে এইটটি ফাইভ হচ্ছে, তাহলে বাইশ দুগুণে চুয়াল্লিশ মানে দুশো পঁচিশ টু জিরো। আর টু এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স মাইনাস দুশো পঁচিশ ইকুয়াল টু জিরো, তাহলে এটাই হচ্ছে এর দ্বিঘাত সমীকরণ। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা যদি ভিডিওর আপডেট পেতে চাও তাহলে ভিডিও তোলায় যে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে চ্যানেলটিকে ফলো করো, এতে তোমরা রিসেন্ট ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। এই বলে শেষ করছি।